ঝলমলে আলোতে এক ঝাঁক বক্সারদের মিলনমেলা। ভিনদেশীদের সঙ্গে লড়াইয়ে নিজেদের সক্ষমতার জানান দিতে লড়েছেন প্রাণপণে। দেশের বক্সিং ইতিহাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পেশাদার বক্সিং টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করেন ভারত, ইংল্যান্ড, ফ্রান্স ও থাইল্যান্ডের বক্সাররা। ফেদারওয়েট, লাইভ হেভি ওয়েট, ব্যান্টাম ওয়েট, ক্রুজার ওয়েট, ফ্লাই ওয়েট, লাইট ওয়েট ও ওয়েলটার ওয়েটে অংশগ্রহণ করেন বক্সাররা। দেশসেরা বক্সার আলামিন সুরকৃষ্ণ চাকমাদের উপস্থিতি আসরের রোমাঞ্চ বাড়িয়েছে বহুগুণে। পেশাদার বক্সিংয়ের এবারের আসরে অংশগ্রহণ করে নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার রুকসানা, যার বিপক্ষে লড়েছেন রাজশাহীর প্রতিযোগী তানজিনা। চোখ ধাঁধানো পারফরমেন্সে টুর্নামেন্টে বাজিমাত করেছেন সুরকৃষ্ণ চাকমা। এ ধরনের টুর্নামেন্ট দেশের বক্সিংয়ে নতুন দ্বারের উন্মোচন করবে বলে মত বক্সারদের। শুধু তাই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে লড়াই করা বক্সারদের বিপক্ষে খেলায় আত্মবিশ্বাসও বাড়বে বলে আশা তাদের। আমি মনে করি এরকম আরও বড় বড় ইভেন্ট হলে, যখন আমার নেক্সট গোল হচ্ছে এখন WBC এশিয়ার যে টাইটেল হোল্ডার আছে ওদের সাথে আমার চ্যালেঞ্জ করা, এরকম একটা স্বপ্ন দেখতে পাচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে। I did boxing for around 4 to 5 years now, but I'm already a world champion in Muay Thai kickboxing, which I did for around 12 to 15 years. I represented Great Britain, and then I made the transition to boxing because I felt like we have Amir Khan who inspires the Asian boys, but we don't have no Asian females that can inspire the next generation, and I wanted to be that female that empowers women across the world. অনেকটা চেষ্টা করছি, ইনশাআল্লাহ নেক্সটে যখন আসব এই বেল্ট আমার কাছেই থাকবে। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফাইট ছিল, ফার্স্ট টাইম খেলা জিতে আমার অনেক ভালো লাগছে। এদিকে বক্সিং এর মতো চ্যালেঞ্জিং খেলার প্রসারে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিশ্ব দরবারে বক্সিং এর মাধ্যমে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরতে প্রত্যয়ী সংশ্লিষ্টরা। আমরা খালি ক্রিকেট নিয়ে কেন বসে থাকবো, আমরা অন্য কোনো স্পোর্ট ফ্রন্টিয়ার আমরা কেন যাবো না? তো আমি বিশ্বাস করি যে থ্রু বক্সিং উই ক্যান ব্র্যান্ড বাংলাদেশ ইন এ ডিফারেন্ট ফ্রন্টিয়ার। আমরা বাংলাদেশের পতাকা ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, ওয়েম্বলি স্টেডিয়াম এবং লাস ভেগাসের মতো জায়গায় যেখানে বক্সিং এর গ্র্যান্ডেস্ট এরিনা, আমরা চাই আমাদের বক্সার ওখানে যাক, ওখানে গিয়ে তার পার্টিসিপেট করুক এবং আমাদের লাল সবুজের পতাকা বাংলাদেশে তারা মানে ওখানে তারা আমাদের রিপ্রেজেন্ট করুক। এরকম প্রফেশনাল বক্সিং যদি তারা প্রমোট যে স্পন্সর করে থাকে, ডেফিনেটলি আমরা প্রফেশনাল বক্সিংয়ে আরও সামনে দিকে এগিয়ে যাবো। যে কোনো ধরনের স্পোর্টস, সেটা ক্রিকেট হোক যাই হোক, আমাদের উচিত বাংলাদেশের প্রতিটা স্পোর্টসকে সাপোর্ট দেওয়া, এনকারেজ করা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।